অনেক সুন্দর জায়গা। কি মেরা স্নান করতো? ও ভাবলাম মেয়েদের নিয়ে কোনো স্মৃতি আছে নাকি মেয়েরা স্নান টান করতো। দিদি ভালো আছেন? কৃষ্ণা এসে সব লাল করে দিয়ে গেছে না তোমাদের? লাল বিল্ডিং সব বাংলাদেশ ক্যাডেট কলেজ বরিশাল লেয়ারপুর। তুমি আমাকে গার্লস স্কুল চেনাইলা কেন তাই বলো। ওয়েলকাম টু সোমাখন ভ্লগার। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরাও সকলে ভালো আছি। আজ আপনাদের কোথায় নিয়ে যাচ্ছি চলেন। আয় মা, দেখছি তোদের গিয়া তোদের ঘরটো দেখলাম। সবাই যারা একজনের সঙ্গে দেখা হয়েছে বলতেছে আমি মানে সময়ই পাইলাম না যে ঘুরা ঘুরা একটু আলাপ করি। দেখা হয়েছে ফাঁকে ফাঁকে দুই চারজনের সঙ্গে একটু দেখা হয়েছে। এটু তুমি আমাকে গার্লস স্কুল চেনাইলা কেন তাই বলো। এই তো আপনাদের আরো একটা মিশনে নিয়ে আসলাম। ফাইনালি ঢুকে যাব অক্সফোর্ড মিশন বরিশাল চার্চ। অক্সফোর্ড মিশন চার্চ অফ বাংলাদেশ, অক্সফোর্ড মিশন। তোমার সাথে কথা বলছে ওনারা? মোবাইল ছড়াও, আপ ছড়াও, দেখতে হবে। আপ ছড়া না রে ভাই, সরি ভাই, সরি। এই যে চার্চ, বিশাল বড় আমাদের চার্চ, বাবার চার্চ, বাবার কলেজ স্কুল সব। সে এখন তার ছোট্টবেলার স্কুল এন্ড কলেজে আসছে, মানে অল্প কিছুদিন পড়ছে, তারপরে বাইরে পড়ছে, আর কলকাতায়ও বেশ কিছুদিন পড়ছে। তার মনের মধ্যে এখন একটা অন্যরকম অনুভূতি চলছে, তাই তো? তাই, কিন্তু আমার মনে পড়ে আমি এই চার্চের, আর আমার মনে পড়ে আমি এই চার্চের পাশ দিয়ে ওই মাঠ দিয়ে বিরাট মাঠ দিয়ে পার হয়েছিলাম। এরম রাস্তা টাস্তা তখন কিচ্ছু ছিল না। বন্ধুরা, এই হচ্ছে চার্চ অফ বাংলাদেশ। আমার বর যে চার্চের সদস্য সেই চার্চ, আমার শ্বশুর এই চার্চের, চার্চ অফ বাংলাদেশের পালক ছিল। এখন তো নাই, আমার শ্বশুর মারা গেছে। এখানে সবাই আসলে ঢুকতেও পারে না, আমাদের পারমিশন দেওয়া হয়েছে বলে ঢুকলাম। কোন জায়গা থেকে কোথা থেকে যে কোথায় ভিডিও করব, এত বড় এলাকা, পারতেছি না। এইটা অফিস, আমার ভিডিও করার মানুষ নাই, আমার ছেলে আমার মেয়েকে ভিডিও করে দিচ্ছে। অনেক সুন্দর জায়গা। এই যে এই হোস্টেলে আমার বর পড়াশোনা করত, ও বেশি দিন পড়ে নাই, আমার ভাসুর পড়ছে অনেক দিন, কম দিন পড়ছে। সেই হোস্টেল পড়ত সে, আর এই যে চার্চ, অনেক স্মৃতি। ওর যে কেমন লাগতেছে মনের মধ্যে, ওই পাশ দিয়ে ঘুইরা আসছে, যে পাশ দিয়ে ফাদাররা আসে নিচে। আচ্ছা দাঁড়াও, তুলে দিই, ওই যে ওই সাইডে দাঁড়াও, যাই আর একটু উপরে যাও। এই পুকুরে কি মেরা স্নান করতো? ও ভাবলাম মেয়েদের নিয়ে কোনো স্মৃতি আছে নাকি মেয়েরা স্নান টান করতো। একবার পালন করছিল যে চারিপাশটা একটাই, সে পাশ দিয়ে মোম দিয়া সাজাইয়া, ও এই কি একটা উৎসব পালন করছিল মিনিমাম 160।
সেই পূর্তি অনুষ্ঠান অনেক সুন্দর ছিল। আসো কৃষ্ণা অগ্নি, তুমি কোন ক্লাস থেকে এসে পড়ছো? সেভেন। হ্যাঁ চল দিদি, ভালো আছেন? আমার তো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মোটরসাইকেল। ওই অ্যাক্সিডেন্টে আমি কত হাজার হাজার টাকা খরচ করতেছি, আর হাঁটুতে এখনো কষ্ট হয়ে গেছে লাঠি। আপনি কি মানে পয়রা গিয়ে ব্যথা পেয়েছিলেন না কোনো অ্যাক্সিডেন্ট? ওই স্পিড ব্রেকার আছে না, ওই স্পিড ব্রেকারের উপর দিয়ে রিকশা চালিয়ে নিতেছে, ওই রিকশার কোনো ই ছিল না, ব্যালেন্স ছিল না, আমি চট করে পড়ে গেছি রিকশা থেকে। ভাগ্য ভালো ওখানে একটা মসজিদ ছিল, মসজিদের লোকেরা সাথে সাথে ফোন করছে, ডক্টর আসছে, এবং আমার ওই বিষক দিয়ে আসছে। এত দুই বছর হয়ে গেল। টিচার আর ছাত্র দুজনের লাঠি। ক্রিস্টিনার বাবার টিচার, মানে আমারও একজন শ্রদ্ধেয়। আমিও ব্যাপ টিচার স্কুল অনেক বছর টিচারই করলাম, এখন বর্তমানে আরো বছর করছি এখানে। আজকের মতো বিদায় ঘন্টা বেজে গেল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সঙ্গে থাকবেন, তাহলে আগামীকালকে কিন্তু আরও ভালো ভালো কিছু দেখতে পারবেন। তো সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন, নোটিফিকেশনের মাধ্যমে খুব দ্রুত আমার ভিডিওটা পেয়ে যাবেন। টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই। আহা, কি বলতেছিলাম, তুমি কি বললা? ব্রিটিশদের গল্প, ব্রিটিশদের বিল্ডিং সব লাল করা, যেমন আমাদের কোর্ট বিল্ডিং গুলো লাল করা, অসমিশন গুলো লাল করা, তারপর কার্জন হল গুলো লাল, লাল রং ব্রিটিশদের। বাংলাদেশ ক্যাডেট কলেজ যাওয়ার সময় একবার করছে অন্ধকার, এখন আলো অবস্থায় করতেছে। বাংলাদেশ বরিশাল ক্যাডেট এয়ারপোর্ট কি দেখার ওরকম কিছু আছে? এয়ারপোর্টে কি প্লেন ট্রেন নামে ছোট নাকি বড় গুলো আছে? অনেক দূরে থাকে, 10 মিনিটের কথা।